नमस्कार बंधुरा आज के इंटरेस्टिंग एक वन्य प्राणी सम्पर्क विस्तारित तथ्य नहीं बंधुरा दया भिडियोटार शेष पर्त संगे थकूँ और संगे थकते थकते जदि भलो लागे तेल फ्री अफ कस्ट एक लाइक देवें आजकल गल्पर शोले एक इंटरेस्टिंग तथ्यगुलू पदे पदे आमी स्टेप बाय स्टेप सुंदर करे साजिए आलोचना करार जन्नो एगिए आसछि। सुतरां आजकेर जे प्राणीटा सेटार नाम होच्छे ब्यांग। ब्यांग अनेक रकमेर हय, तार समग्र ब्यांगगुलोके निये आजके आलोचना करार जन्नो आमी चेष्टा करब। आपनारा किन्तु आमाके ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গ দেবেন, স্টেপ বাই স্টেপ আলোচনা করব, খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ব্যাঙ বিশেষ করে অনেকে স্থলের ব্যাঙ হয়, যে ডাঙায় ডাঙায় ঘুরে বেড়ায় তাকে স্থল, আর যেইটা জল ছাড়া বাঁচতে পারে না সেটা জলজ প্রাণী। কিন্তু আজকাল বিশেষ করে কি হচ্ছে, পুকুর নদী নালা বুঝিয়ে দিয়ে সেখানটায় একটা বড় অট্টালিকা তৈরি করে অনেক লোকের বাসস্থান তৈরি করা হয়, যার কারণে কিছু জলজ ব্যাঙ তাদের আশ্রয়স্থল হারিয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়ে শেষ পর্যন্ত তারা মৃত্যুবরণ করে। আর জমির আশেপাশে খাল বিলে যেখানটায় তারা বাস করার চেষ্টা করে সেখানটায় জমিতে ফসলের কীটনাশক মারার জন্য তারা বাধ্য হয়ে কিছু কীটনাশক স্প্রে করার ফলে সেই কীটনাশকের বিষক্রিয়ায় ব্যাঙগুলো মারা যায়। কিন্তু ভালো করে লক্ষ্য করলে ব্যাঙগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে অনেক রকমের উপকার করে, আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, আমাদের ফসলের পক্ষে ক্ষতিকারক, এমন অনেক পোকামাকড়কে কিন্তু এই ব্যাঙেরা খেয়ে ফেলে, যার ফলে কিন্তু অনায়াসে আমাদের ফসলগুলো রক্ষা হতো। কিন্তু ইদানিংকালে তাদের আশ্রয়স্থল হারিয়ে যাওয়ার ফলে এবং কীটনাশকের মাধ্যমে তাদেরকে মেরে ফেলার ফলে তারা কিন্তু আর ইনডাইরেক্টলি বিনামূল্যে আমাদের যে উপকারটা করত সেইটা আর সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু আমরা আজকাল ক্ষতিগ্রস্ত এবং অনেক কৃষক তাদের লাভবান না হওয়ার ফলে তারা কিন্তু কৃষি কাজে চাষবাস বন্ধ করে নিয়ে তারা অন্য কোনো ব্যবসাপত্র করতে শুরু করেছে। কিন্তু খুব সূক্ষ্ম দৃষ্টিতে ভেবে দেখুন বন্ধুরা, যদি চাষের জমিতে চাষ না হয় তাহলে মানুষ খাবে কি, তাই না? তাহলে চলুন আরেক একটু ব্যাপারটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে থাকে ক্ষতিকারক পোকামাকড়, সেই পোকামাকড়কে কিন্তু এই ব্যাঙেরা খেয়ে ফেলতো, যার ফলে ফসলে ক্ষতিকারক পোকামাকড় সহ রোগ জীবাণুবাহক মশাকে খেয়ে ফেলেও কিন্তু আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুর মতো একটা মারাত্মক যে রোগটা রয়েছে তার হাত থেকেও কিন্তু আমাদের রক্ষা করে। মানুষ নামের কিছু জানোয়ার উপকারী এই প্রাণী যে ব্যাঙ তাকে হত্যা করে তার মাংস খায়। ব্যাঙের মাংস খাওয়াটা কি খুবই জরুরি? কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই দিকে কিন্তু মানুষের খেয়াল নেই। তাই ব্যাঙের অনেক প্রজাতির মধ্যে কুনু ব্যাঙ, কোলা ব্যাঙ, জিজি ব্যাঙ সহ কটকাটি ব্যাঙ নামেও অনেক ব্যাঙ রয়েছে। সেইগুলির মধ্যে থেকে কিছু ব্যাঙ জলে কাটায়, আবার কিছু প্রজাতি ডাঙায় ডাঙায় ঘুরে বেড়ায়, আবার কিছু কিছু প্রজাতি আছে মাটির গর্ত করে মাটির ভেতরে বসবাস করে। তো বিজ্ঞানীদের মতে সারা বিশ্বে 28টি গোত্রে 338টি প্রজাতি রয়েছে। আমাদের বাংলায় ধানের জমিতে 10 রকমের প্রজাতির ব্যাঙ দেখা যায়। তো ব্যাঙের মলমূত্র থেকে ইউরিয়া জাতীয় পদার্থে ভরা বলে এই ব্যাঙরা যখন জমিতে মলমূত্র ত্যাগ করে সেটা আমাদের পক্ষে আশীর্বাদ স্বরূপ, আমাদের জমির উর্বরতা বাড়িয়ে দেয়, যার ফলে জমিকে যে ফসলের বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং জমিতে কীটনাশক ছড়ালে ব্যাঙের মৃত্যু হয়। সুতরাং কীটনাশকের পরিবর্তে অন্য কোনো উপায়ে যেটা রাসায়নিক বিষক্রিয়া যেন না হয় সেইরকম কিন্তু কীটনাশক আপনি ছড়াতেই পারেন। সেক্ষেত্রে ব্যাঙও মরল না অথচ আপনার ফসলের উন্নতির কাজেও লাগলো। সুতরাং ব্যাঙ আমাদের উপকারী প্রাণী, তাদেরকে ক্ষতি করে তাদেরকে মেরে ধরে মাংস খাওয়াটা কেউ সবচেয়ে বড় ব্যাপার নয়। সুতরাং তাদেরকে রক্ষা করার জন্য চলুন আমরা যৌথভাবে উদ্যোগ নেই,
বনদপ্তরের সহায়তায় নিয়ে এদের লক্ষণ সম্পর্কে আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করে আমরা যদি তার সম্পর্কে জানি এবং তাকে সহায়তার হাত বাড়িয়ে দিই, তার থাকা খাওয়ার যেন কোনো রকম অসুবিধা না হয় সেরকম সংরক্ষণ ব্যবস্থা যদি করতে পারি এবং তার শত্রুরা যেন তাকে ধ্বংস করার জন্য এগিয়ে না আসে সেরকম প্রতিকূল পরিস্থিতি তৈরি করে কিন্তু আমরা এগিয়ে আসতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE মোর। সেই মোর অপশনে টাচ করলে পরে ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে এবং আমার ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। সেই বিস্তারিত তথ্যের পাশাপাশি আপনারা আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ অনেক লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্কগুলোর মধ্যে থেকে যেকোনো দুটোকে টাচ করে ফলো করে রাখবেন, যাতে করে কোনো ক্রমে এই ইউটিউবে আপনার সাথে আমার যোগাযোগ যদি কোনো ক্রমে বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি আপনার সঙ্গে নিজেই যোগাযোগ করে নেব এবং আপনি নির্বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সে আমার সঙ্গে পুরনো সম্পর্ক বজায় রাখা যাবে। সেই ক্ষেত্রে আমি আর একটা অনুরোধ করব, আমি আমার জীবনে যে 250-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখানে মোর টাচ করলে ডেসক্রিপশন বক্সটা ফুটে উঠবে। তারপরে আর একটা সেকশানে গিয়ে মোর টাচ করলে পরে কিন্তু ডেসক্রিপশন বক্সের সমস্ত তথ্যগুলো আপনি পাওয়ার পাশাপাশি আমার ওই সেরা 3টি ভিডিও পাবেন। সেই ভিডিওর লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আপনি আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে এই ভিডিওটা সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনায়াসে পাবেন এবং তাতে উপকৃত হবেন। সেরকম আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে ভবিষ্যতে আমার কাছ থেকে ভিডিও পেতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে যদি ছোট্ট করে লিখেন তাহলে কিন্তু আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও বানাবো। আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো শুধরে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু তার জন্য আমার যে ছোটোখাটো ভুল হচ্ছে সেগুলো কমেন্ট সেকশনে ধরিয়ে দেবেন, কোথায় থেকে ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। সুতরাং আপনার দায়িত্ব আমার ভুলগুলো শুধরে ওই কমেন্ট সেকশনে ছোট করে লিখলে পরে আমি আমার ভুলগুলো শুধরে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। বন্ধুরা, আমার ভালো মাইক, ভালো ক্যামেরা না থাকার জন্য উন্নত মানের ভিডিও আপনাদের উপহার দিতে পারি না। আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, যার কারণে কোনো ক্রমে আগামী 2-3 মাস পরে ইউটিউব থেকে যদি কিছু অর্থ উপার্জন করতে পারি সেক্ষেত্রে আপনার জন্য উন্নত মানের ক্যামেরা, দামি ক্যামেরা, দামি এয়ার কন্ডিশনার রুমের মাধ্যমে খুব শীঘ্রই ভালো ভিডিও দিতে পারবো। যেরকম আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি অথচ আশপাশ থেকে বিভিন্ন রকম চেঁচামেচির আওয়াজ আসছে এবং আমার কোনো ল্যাপটপ নেই বলে আমি এডিটিং ভালোভাবে করতে পারি না, সেক্ষেত্রে আমার যদি আর্থিক উপার্জন শুরু হয়ে যেতে হতো আমি কিন্তু সেই টাকার মাধ্যমে আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারতাম, সেটা আমার একটা জীবনের আফসোস রয়ে গেল। বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, চলুন কাজের কথা আর দু অক্ষরে বলে আপনার এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন ভিডিওটা শেষ করার জন্য আর দুটো কথা আলোচনা করি, তাহলে ভিডিওটা শেষ হয়ে যাবে। এবং পারলে আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলের ঠিক নিচে দেখুন, এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আপনার জন্য উপযুক্ত যে ভিডিও তৈরি করেছি সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে যেন অনায়াসে পেয়ে যান। তাহলে বন্ধুরা, চলুন বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি। বাংলাদেশের পাবনা জেলায় বনকর্তা বলেন যে আগামী প্রায় 40 রকমের প্রায় ব্যাঙ দেখা যেত এককালে, সেইটা এখন প্রায় 15 প্রজাতি দেখা মেলে অনেক কষ্টে সৃষ্টে এবং সংখ্যাও তাদের যথেষ্ট কম এবং জলাভূমি বুঝিয়ে মাটি ফেলে অট্টালিকা তৈরি করার জন্য মানুষদের বাসস্থান, জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের বাসস্থান তৈরি করার জন্য জায়গার সংস্থান কম হচ্ছে এবং জলাভূমি বুঝিয়ে দেওয়ার ফলে ব্যাঙেদের থাকার বাসস্থান হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে সবুজ ব্যাঙের দলবলগুলো। সুতরাং এইরকম কিন্তু কোনো ব্যাঙ, জিজি ব্যাঙ, কটকটি ব্যাঙগুলো প্রায় হারিয়ে গেছে বললেই চলে। তাও সবুজ ব্যাঙের ওজন প্রায় 500 গ্রাম পর্যন্ত বড় ওজন হয়ে থাকে এবং মানুষের উপকার ছাড়া এরা অপকার করে না, কামড়ায় না,
ক্ষতি করে না সুতরাং প্রচুর ব্যাঙ মারা যাওয়ার ফলে ক্ষতিকারক পোকামাকড়ের সংখ্যা হাজার হাজার বেড়ে যাওয়ার ফলে মানুষ অসুখ বিসুখে ভুগছে এবং অনেক কৃষক চাষবাস করা বন্ধ করে দিয়েছেন ব্যাঙের প্রজননকালে বংশবৃদ্ধি করতে জলের প্রয়োজন হয় এবং সেই জলও নিঃশেষ হয়ে যাচ্ছে ইদানিংকালে নদী নালা প্রায় শুকিয়ে হাঁকাত করার মতো অবস্থা তাহলে জলে ডিম পারলে অসংখ্য ব্যাঙাচি হবে কিন্তু শতকরা 90% পুকুর বন্ধ করে উঁচু ইমারত তৈরি করার প্রতিযোগিতা চলার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং অবৈধ বেআইনিভাবে আমরা প্রতিবাদ করি চলুন সংগঠন তৈরি করি যে এই প্রাণীগুলোকে বাঁচানোর জন্য বন অধিদপ্তরের সহায়তায় আমরা তার সম্পর্কে আরও বেশি বেশি তথ্য জোগাড় করে তাদের পাশে গিয়ে দাঁড়াই এবং আমরা প্রতিবাদ করি যে কোনো মাংস খেকু সেই মাংস রূপে যে জানোয়ারগুলো তারা যেন কোনো এই ব্যাঙের ক্ষতি না করতে পারে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জনমত গঠন করে বন অধিদপ্তরের পাশে দাঁড়িয়ে এই প্রতিকূল পরিস্থিতি আমরা সৃষ্টি করে তাদের যেন সংরক্ষণের ব্যবস্থা করতে পারি তাহলে চলুন বন্ধুরা এইরকম অজ্ঞতার মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দায়িত্ববোধ হই আর এইরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসা অবধি আপনি আপনার শরীরের প্রতি একটু যত্ন নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়।